হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো অবশেষে প্রকাশিত হলো রাজ্যের সিভিক পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, কোথায় নিয়োগ করা হবে, কত রয়েছে শূন্যপদ, কারা কারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কী লাগবে, বয়স কত লাগবে, সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন, আর এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও পেতে হলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তারপর পাশে বেল বাটনও ক্লিক করে ওয়াল নোটিফিকেশনটা অন করে দিবেন। কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুগণ, আমি এখন অফিসিয়াল নোটিশে রয়েছি। এখানে বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ, কলকাতা। তো এটা কলকাতা পুলিশের তরফ থেকে এই নোটিশ জারি করা হয়েছে। তো ডান দিকে এখানে ডেট দেওয়া রয়েছে 29 জুলাই, পাবলিশ হয়েছে। তারপরে এখানে বলা রয়েছে মেন ওমেন, মানে মেয়ে এবং ছেলে উভয়ই আবেদন করতে পারবেন। তো এখানে মোট শূন্যপদ রয়েছে 282 শূন্যপদ রয়েছে, আর 52টি পোস্ট রয়েছে সুইপারের জন্য আর কুকের জন্য। তো টোটাল এখানে দেওয়া রয়েছে 334টি শূন্যপদ রয়েছে টোটাল। তারপর এখানে ভাগ করে দেওয়া রয়েছে কোন ইউনিটের জন্য কত শূন্যপদ রয়েছে আর কোথায় আবেদন করবেন, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো প্রথম যেটা রয়েছে সিরিয়াল নাম্বার 1, যেটা ইউনিট রয়েছে ট্রাফিক ডিপার্টমেন্ট কলকাতা পুলিশ, সেটার জন্য ভ্যাকান্সি রয়েছে 80টি রয়েছে, সুইপারের জন্য 10টি রয়েছে। তো এখানে ডান দিকে দেওয়া রয়েছে অ্যাড্রেস, আপনাদেরকে সেই অ্যাড্রেসে অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দিতে হবে। তারপরে 2 নম্বরে বলা রয়েছে সাউথ সাবারবান ডিভিশন কলকাতা, এখানে ভ্যাকান্সি 10টি রয়েছে। তো ডান দিকে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, আপনারা সেই অ্যাড্রেসে ফর্মগুলিকে পাঠাতে হবে। তারপরে 3 নম্বরে রয়েছে সাউথ ইস্ট ডিভিশন কলকাতা পুলিশ, এখানে 15টি শূন্যপদ রয়েছে। তো এখানেও ডান দিকে দেওয়া রয়েছে প্রত্যেক ইউনিটের জন্য, এখানে ডান দিকে দেওয়া রয়েছে অ্যাড্রেস, আর এখানে সমস্ত ভাগ করে দেওয়া রয়েছে। তো আপনারা দেখে নেবেন কোন ইউনিটের জন্য কত শূন্যপদ রয়েছে আর কোন অ্যাড্রেসে পাঠাতে হবে। তো আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা ডাউনলোড করে দেখে নেবেন বিস্তারিত। তারপরে এখানে বলা রয়েছে কিছু দেওয়া রয়েছে ক্রাইটেরিয়া। তো এখানে বলা রয়েছে আপনাদেরকে কলকাতার বাসিন্দা হতে হবে, মিনিমাম বয়স থাকতে হবে 20 থেকে 60 বছরের মধ্যে থাকতে হবে। এখানে কোয়ালিফিকেশান বলা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, ক্লাস 8 পাস থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে NCC, NSS গাইড, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স, এগুলো থাকলে আপনারা অগ্রাধিকার পাবেন। তারপরে এখানে বলা হয়েছে যদি কোনো কেস থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না। তারপরে এখানে বলা রয়েছে আপনাদেরকে ফিজিক্যাল ফিট থাকতে হবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা সেই ফর্মটা পেয়ে যাবেন কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে, আমি দিয়ে দেবো ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভিডিওটা আমার এই পর্যন্তই।